আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আসলে সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আমার এই ভিডিওটা একটা স্পেশাল পারপাসে, যারা বিদেশে আসতে চান বা ইউরোপে আসতে চান বা ভালো কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন না বা কারো বিশ্বাস করতে পারতেছেন না বা অনেক এজেন্সি আছে বা দালাল আছে যারা ধোঁকা খাইছেন বা কাউকে বিশ্বাস করতে পারছেন না, তাদের জন্য আসলে নিজে নিজে কীভাবে রোমানিয়া আসবেন তাদের জন্য এই ভিডিওটা আমার। তো চলা শুরু করা যাক। মেইনলি বলি আপনাদের একটা কথা, সেটা হচ্ছে আপনাকে হালকা একটু কিছু অ্যাক্টিভিটিস থাকতে হবে, তাইলে মোটামুটি কিছু সম্ভাবনা আছে, আপনি চাইলে নিজে নিজে অল্প খরচে আপনি রোমানিয়া আসতে পারবেন। সো চলেন শুরু করা যাক। প্রথমে আপনাকে কী কী থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য? অ্যাট ফার্স্ট যেটা বলিনি সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে মিনিমাম 1 বছরের। সেকেন্ড, আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে ভ্যালিড নট মোর দেন 3 মান্থের। 3 মান্থের বেশি হলে এটা চলবে না আসলে। একটা হচ্ছে আপনার একটা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি। এই তিনটা জিনিস গেল। এই তিনটা জিনিস থাকলে আপনার আর হচ্ছে আপনার লাগবে আপনার যে কাজ জানেন, আপনি অবশ্যই কাজ জানার লোক অ্যাপ্লাই করবেন। কাজ জানার লোক ছাড়া অ্যাপ্লাই করলে তো হবে না। একটা কোম্পানি যদি আপনার ফ্রি রিক্রুট করবে সেক্ষেত্রে আপনাকে কাজ জানার লোকই করবে, নর্মাল ওয়ার্কার তো করবে না। সো এটা খেয়াল রাখবেন, যারা কাজ জানার লোক শুধু তারাই অ্যাপ্লাই করবেন। সো এটা যে আপনার যে কাজটা জানেন সেই কাজটা একটা ছোটো ভিডিও ক্লিপ 2-3 মিনিট হইতে পারে, যেমন কনস্ট্রাকশন আছে বা নর্মালি আপনার প্রিন্টিং আছে বা কাঠ মিস্ত্রির আছে। নর্মালি এই কাজগুলো বেশিরভাগ বর্তমান ভিসা হচ্ছে যে কী বলে কনস্ট্রাকশনের, সেই জন্য আমি কনস্ট্রাকশনের কথাই বললাম, ওয়েল্ডিং হইতে পারে। সো এরকম একটা 2-3 মিনিট একটা ভিডিও বানাবেন। আর আপনার যে ওয়ার্ক, যে আপনার সনদ লাগবে, অবশ্যই যে কাজটা জানেন আপনার সেটা একটা সনদ লাগবে এবং একটা ভালো সিভি থাকতে হবে। এ প্রথম ধাপ গেল। সেকেন্ড ধাপে আপনার কী কী থাকতে হবে? সেকেন্ড ধাপে আপনাকে আমি একটা লিঙ্ক দিয়ে দিব নিচে ওই আমার ডিসক্রিপশন বক্সে। ওই লিঙ্কে গিয়ে আপনি ওই জায়গায় 21,000 কোম্পানি পাবেন, মানে ওদের ডিসক্রিপশনে ওদের ইনফরমেশান এবং নাম্বার এভরিথিং দেওয়া থাকবে। আপনি চাইলে নিজের মতো করে চুজ করতে পারবেন, আপনি যেই কাজ জানেন ওই কাজের উপর চুজ করতে পারবেন। এবং এই লিঙ্কের মধ্যে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি ওই লিঙ্কে গিয়ে চাইলে আপনার ওয়ার্ক পারমিট আসে, যেটা আসে ওটা চাইলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন, এটা অরিজিনাল কিনা নকল। বাট সেক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আপনার অ্যাট ফার্স্ট একটা আইডি খুলতে হবে ওই লিঙ্কের মধ্যে গিয়ে। আইডি খোলার জন্য আপনাকে অবশ্যই একটা রোমানিয়ান নাম্বার লাগবে, মানে ওই আইডি খোলার ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য। সো এই গেল। এখন যেটা করবেন, আপনি যখন আপনি এই 21,000 কোম্পানি থেকে সিলেক্ট করে ফেলবেন আপনার কোম্পানি একটা, তারপর ওদের নাম্বার আছে বা ইমেল আছে, ওইগুলোতে ইমেইলে আপনার যে আপনার একটা ওয়ার্কের যে এক্সপিরিয়েন্সের যে একটা ভিডিও 2-3 মিনিটের, আর হচ্ছে আপনার একটা সনদ যে কাজটা জানেন কাজের, আর হচ্ছে আপনার একটা ভালো সিভি, তিনটা জিনিস আপনাকে আপনি ওই যে কোম্পানি সিলেক্ট করবেন, দুইটা করেন তিনটা করেন অথবা যে কোম্পানি করেন আপনি ওদের কাছে আপনি পাঠাবেন। এই তিনটা জিনিস পাঠাইলে যদি ওরা আপনাকে সিলেক্ট করে সেক্ষেত্রে আপনার সেকেন্ড স্টেপগুলো ওরা করে দিবে, সেটা হচ্ছে আপনার থেকে হয়তো কাজ স্টার্ট করার জন্য বা ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য কিছু টাকা চাইবে, বা কিছু কোম্পানি আছে যেমন আপনার কিছু টাকা ফ্রি করে দিবে, টাকাও চাইবে না। সেক্ষেত্রে টাকার লেনদেনটা আপনি নিজ দায়িত্ব করবেন, কারণ টাকার বিষয়টা আসলে ডিপেন্ড করে কে কীরকম নেয়, এই জন্য এই টাকার ব্যাপারটা না বললাম আসলে। তো সেটা নট মোর দেন 2 লাখ। সো চলেন শুরু করা যাক। এই যে গেল, এই ধাপগুলো কমপ্লিট হয়ে গেলো, আপনার সিভিগুলো এই তিনটা জিনিস পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর যদি আপনার এই যে তারপরে কাজ ইস্যু করার জন্য আপনাকে টাকা পয়সা বা কিছু চাই বা সিলেক্ট করে সেক্ষেত্রে স্টার্ট করার জন্য, সেক্ষেত্রে আপনার সাথে আপনার পাসপোর্ট, পরে ওই যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং এই যে এক পাসপোর্ট সাইজের ছবি, এটা এই জিনিসগুলো আপনি সাথে পাঠিয়ে দিলেন, ওইটার উপরে ওরা ওয়ার্ক পারমিট আপনাকে ইস্যু করবে। সো এই তো গেল। এখন যখন আপনার ওয়ার্ক পারমিটটা পেয়ে ফেলবেন, ইন্ডিয়াতে গিয়ে কীভাবে সাবমিট করবেন, বা বর্তমানে যেহেতু আপনি কী বলে অথরাইজেশন করে ইন্ডিয়াতে পাঠানো যায় লোক, আপনার পাসপোর্ট বা আপনার পেপারসটা সব দিয়ে দিলে ওরাই আপনাকে ভিসা করে দিবে, মানে জমা একটা অথরাইজেশন করে লোকের দিয়ে দিলে ওরাই আপনাকে ভিসা এই আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে নিয়ে যাবে, ইন্ডিয়ান অ্যাম্বাসি মানে রোমানিয়ান অ্যাম্বাসি ইন্ডিয়াতে, ওরা আবারে উঠাই নেবে আপনার পাসপোর্টটা। সো সেক্ষেত্রে আপনার কী কী লাগবে, আপনি অ্যাট ফার্স্ট আপনার যে পেপারসগুলো আছে আপনার চাইলে বাংলাদেশে বসে আপনি এটা অনলাইন করে দিতে পারবেন। অনলাইন করতে কী কী লাগে, যেটা হচ্ছে আপনার নিজে জানেন যে পুলিশ ক্লিয়ারেন্স বা ওয়ার্ক পারমিট, যে জিনিসগুলো আপনার যে বিলের যে জিনিসগুলো আছে এগুলো অনলাইন করে দিলে, একটা অনলাইন ফর্ম সাথে ফিল আপ করতে হবে, যে ফর্মটা যে জিনিসগুলো লাগে এগুলো ফিল আপ করে দিলে আপনার এই জিনিসগুলো নিয়ে আপনি পরে ইন্ডিয়ান অ্যাম্বাসি দাঁড়াবেন। বা এমনি চাইলে আপনি কিছু টাকা পয়সা বেশি খরচ করে যদি ইন্ডিয়াতে যেতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে সরাসরি কে জমা দিতে পারেন, 10-12,000 টাকা লাগবে, কোনো ইভেন
মানে দালাল টালাল দেওয়া উচিত, নিজের ডিরেক্টলি জমা দেওয়া উচিত, অনলাইন করতে নাও চান। বাট অনলাইনে সব ক্ষেত্রে যেহেতু সুবিধা হয়েছে বা খরচ কম, সেক্ষেত্রে অনলাইনে করে ফেলবেন। সো কী কী জিনিসগুলো ইন্ডিয়া অ্যাম্বাসিতে জমা দিতে হয় সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে পাসপোর্ট লাগে আপনার, ওয়ার্ক পারমিট লাগে, আর পুলিশ ক্লিয়ারেন্স লাগে, ইন্স্যুরেন্স 6 মান্থের লাগে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে, আর হচ্ছে আপনার অনলাইন ভিসা ফর্ম, যে অনলাইন ফর্মটা ফিল আপ করছেন, এই জিনিসগুলো লাগে। এরা এই জিনিসগুলো জমা দিলে আপনার ইন্ডিয়া রোমানিয়ান অ্যাম্বাসিতে, যেটা ইন্ডিয়াতে আসে, সেক্ষেত্রে ওরা 10 থেকে 12 দিন নেয় সর্বোচ্চ আপনার ভিসা ইস্যু করে দিবে। এই তো একদম সিম্পলি প্রসেস। যদি মনে করেন যে এই ভিডিও দ্বারা একটু হেল্প হয়েছে বা কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, এটা হচ্ছে যারা আসলে ইউরোপে যেতে চায় বা তাদের অনেক সময় আছে বা তাদের তাড়াহুড়ো নাই, কিছু তো হলে পার্সেন্টেজ আছে যারা এটা দিয়ে যাইতে পারে। বাট অনেক আছে না যে দালালের কাছে দিয়ে তাড়াহুড়া করে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, তারপর কী হয় ধরা খায়, আরও অল্প সময় যাওয়ার জন্য আর বেশি সময় লেগে যায়। তো তাদের জন্য এই ভিডিওটা নিজে নিজে ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, যদি কোনো সাহায্য পেয়ে থাকেন আমার চ্যানেলটা থেকে বা ভিডিও থেকে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ সবাইকে।